শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবার আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। সেটা আমরা অষ্টম শ্রেণীকে নিয়ে, যেহেতু আমি একটা অধ্যায় শুরু করছি। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা নবম, দশম এবং অষ্টম সকল শিক্ষার্থীদের জন্য উপকারে আসবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সাথে শেয়ার এবং সাবস্ক্রাইবার করার সঙ্গেই থাকবে। আমি শুরু করি। প্রথমত আমরা যে জিনিসটুকু নিয়ে আলোচনা করব সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। আমরা একটু লিখি, এই যে অংশগুলো দিলাম এটা হলো ব্যাটারি। ব্যাটারির দুটো অংশ থাকে, একটা অংশ থাকে প্লাস, একটা অংশ থাকে আবার মাইনাস। এটা হলো আমার ব্যাটারি, এই অংশটুকু হলো আমার ব্যাটারি। আর এই কাজপাত্রের ভিতরে দ্রবীভূত বা বিগলিত সোডিয়াম ক্লোরাইড প্রবেশ করাবো, সাথে তো পানি থাকবেই, কারণ পানি ছাড়া বিদ্যুৎ পরিবহন করা সম্ভব নয়। যখন আমি তাহলে আমি কি কি লাগবে
এই বিক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য একটা কাঁচ পাত্র, সে কাঁচ পাত্রের মধ্যে বিঘৃত সোডিয়াম ক্লোরাইড যখন প্রবেশ করাবো তখন এই বিঘৃত সোডিয়াম ক্লোরাইড আর কাঁচ পাত্রের মধ্যে বিঘৃত সোডিয়াম ক্লোরাইড যখন প্রবেশ করাবো প্রবেশ করার পরে সে দুইটি অ্যানায়ন যুক্ত হয়ে যাবে, একটা হলো সোডিয়াম আয়ন। তাহলে আমি এখানে সোডিয়াম আয়ন আর হলো ক্লোরিন আয়ন, সোডিয়াম ক্লোরাইড যখন দুইটি অ্যানায়ন যুক্ত হলো পানি ঠিক দুইটি অ্যানায়ন যুক্ত হয়ে যাবে, একটা হবে হাইড্রোজেন আয়ন আর একটা হবে হাইড্রোক্সিন আয়ন। জিঙ্ক অ্যানোড প্রান্তের সাথে দেখায় ধনাত্মক প্রান্ত এবং জিঙ্ক ক্যাথোড প্রান্তের সাথে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত সংযুক্ত করতে হবে। কোনো কারণে যদি প্লাস মাইনাসের সাথে সংযুক্ত করি অথবা অথবা প্লাস মাইনাসের সাথে সংযুক্ত যদি করি তাহলে পুরো যন্ত্র ডায়াগ্রাম হয়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে, তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব হবে না। এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে প্লাস প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে। তাহলে এখানে দুটি ঘটনা ঘটবে, একটা অ্যানোড বিক্রিয়া ঘটবে একটা ক্যাথোড বিক্রিয়া ঘটবে। যেমন আমি যদি বলি অ্যানোডে আরেকটা হাইড্রোজেন
কখনো পরমাণু হিসেবে থাকতে পারে না, সে সবসময় অণু হিসেবে থাকে। এই জন্য আমরা তাকে দুইবার দেখেছি, টু হাইড্রোজেন আয়ন, টু ইলেকট্রন আর এস টু। আর তরি এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড লবণের তরি বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হল অ্যানোডের মধ্যে, অ্যানোড প্রান্তের মধ্যে, এই যে অ্যানোড প্রান্তের মধ্যে, অ্যানোড প্রান্তের মধ্যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে আর ক্যাথোড প্রান্তের মধ্যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেটা আমরা বুদবুদ আকারে দেখতে পাবো, বুদবুদ আকারে দেখতে পাবো। এটা মনে রাখতে হবে। আমি আবার বলি, সোডিয়াম ক্লোরাইড লবণের তরি বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হল অ্যানোড প্রান্তের মধ্যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে আর ক্যাথোড প্রান্তের মধ্যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে ক্লোরিন আয়ন হাইড্রোজেন চলে গেল, বাকি কি থাকলো? সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন। তাহলে সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যাকে আমরা কি বলবো? উপজাত যৌগ, উপজাত যৌগ। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু যখন আমরা তরল বিশ্লেষণ করলাম, করার পরে এই যৌগটি আমরা কি পেলাম? অতিরিক্ত পেলাম। কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা কাজ করতে গিয়ে যদি কোনো অতিরিক্ত যৌগ পাওয়া যায়, তখন তাকে উপজাত যৌগ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে, তড়িৎ বিশ্লেষণ বলতে এই যে সোডিয়াম ক্লোরাইড দুটি ভাগে ভাগ হয়ে গেল, রাসায়নিক বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া কেন করলাম? যেন আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পাইছি, হাইড্রোজেন গ্যাস পাইছি, ক্লোরিন গ্যাস পাইছি, এগুলো তো সব রাসায়নিক পদার্থ, এই জন্য বলছে রাসায়নিক বিক্রিয়া করে। কারণ বিক্রিয়া না করে একটা পদার্থ অন্য পদার্থে আসতে পারে না, নতুন পদার্থে। যেমন সোডিয়াম হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন হিসেবে ছিল, এখন কি হয়ে গেছে? হাইড্রোজেন গ্যাস। যেমন ক্লোরিন আয়ন ছিল, এখন হয়ে গেছে ক্লোরিন গ্যাস। তো নতুন পদার্থ উৎপন্ন হলো, আর উপজাত যৌগ হিসেবে পেলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, আমার মনোযোগ সহকারে এই তড়িৎ বিশ্লেষণ দেখার চেষ্টা করবে, এটা তোমাদের পরীক্ষা আসে। আর আমি কীভাবে কাজগুলো করলাম এগুলো মনে রাখতে হবে। গণ করলে সবসময় তীর চিহ্নের বামে হবে আর ত্যাগ করলে সবসময় ডানে হবে। খোদা হাফেজ।